নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি নিয়মিত এই প্রোগ্রামটি আপনাদেরকে দিই যে আগামীকাল কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। হয়তো আপনাদের রাশির নাম থাকে, কারো কারো ক্ষেত্রে মিলে, আবার কারো কারো ক্ষেত্রে মিলে না অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। দেখুন, আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন, যেটা ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, অর্থাৎ যে কটি রাশির নাম আগামীকাল উঠে আসতে চলেছে সেই কটি রাশির নাম আপনাদেরকে জানাই। সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে এটা কখনোই হতে পারে না। আজকে যদি প্রত্যেকেরই আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটে যেত, সবাই আজকে কিন্তু কোটিপতি হয়ে যেত, কেউ কারো কিন্তু কাজ করতো না। এটা একটা সার্বিক বিচার। আমি প্রতিদিন যে রাশিগুলোর সম্ভাবনা থাকে সেই রাশিগুলোর নাম বলি। আপনারা অনেকেই ভাবেন যে কৌশিকদা যখন বলছে তাহলে লটারি প্রাপ্তি নিশ্চয়ই হবে। আমি শুধু লটারি প্রাপ্তির জন্য বলি না, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের শেয়ার মার্কেট থেকে হতে পারে, আপনাদের ফাটকা থেকে হতে পারে, আপনাদের ট্রেন্ডিং থেকে হতে পারে, এই সকল সেক্টর থেকে, মিউচুয়াল ফান্ড থেকে হতে পারে। অর্থাৎ অর্থপ্রাপ্তির যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। কিন্তু যদি আপনাদের জন্ম ছকে রাহু গ্রহ পীড়িতরা থাকে, ভাগ্যভাব দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হবে না। অর্থাৎ রাহু গ্রহকে আপনারা শুভ করুন, অর্থাৎ রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। রাহু রক্ষা কবচ যারা নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। এবং এর পাশাপাশি আপনার যাদের দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে কী হবে, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিই, যারা টিকিট কাটছেন, প্রতিদিন টিকিট কাটছেন, একটা নেশার মতন হয়ে গেছে, আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা একবার ব্যক্তিগত জন্মছকটা দেখিয়ে নিন না। আপনাদের অর্থপ্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে, কোন গ্রহকে প্রতিকার করতে হবে, রাহু রক্ষা কবচ লাগবে কি না, কোন মাসে রয়েছে সেই জায়গাটাকে দেখিয়ে নিন, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের ওই অর্থপ্রাপ্তি হবে কি না। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম উঠেই আসে, কিন্তু আপনারা যে ছোট্ট ভুল করেন, ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনারা রাশির নাম দেখে আপনারা বেরিয়ে যান। এবং আমি প্রতিদিন কিন্তু রাশিভিত্তিক শুভ সময় বলি। দেখুন, যারা লটারির টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু আপনাদেরকে বলি। কিন্তু আমার কাছে একটাই অনুরোধ, যারা প্রতিদিন নিয়মিত দর্শক রয়েছেন বা যারা নতুন দেখছেন এই চ্যানেলটিকে, অ্যাস্ট্রো যেখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটিকে যখন আপনারা দেখছেন, অবশ্যই আপনারা দেখুন যে রাহু রক্ষা কবচ আপনাদের প্রয়োজন আছে কি না আগে দেখিয়ে নিন। কারণ অনেকে কি করছেন যে ভাগ্যভাগকে স্ট্রং করছেন না, অনেকে এই কাজটি করছে, ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার রয়েছে, গ্রহের সঠিক প্রতিকার করা দরকার রয়েছে। শুধুমাত্র আপনার প্রতিদিন যে লটারির টিকিট কাটছেন, প্রচুর মানুষ সর্বশান্ত হচ্ছেন, আমি বারবার বলছি এখান থেকে আপনারা বিরত থাকুন।
কারণ সেম রাশি হলেই যে আপনার সঙ্গে অর্থপ্রাপ্তি করবে এমন না, কারণ আপনার ব্যক্তিগত জন্মছকে দশা মহাদশা রাহু শুক্র বুধের পজিশন, ভাগ্যভাব ধনভাব আকস্মিক প্রাপ্তিভাব, এই ভাবগুলো দেখা দরকার, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি আছে কি না। এইবার আসি পাঁচ রাশির নাম। অনেকেই ধৈর্য ধরে বসে রয়েছেন যে কৌশিকদা কোন পাঁচ রাশির কথা বলছে। দেখুন, যারা টিকিট কাটেন তাদের জন্য আমি কিন্তু এই সময়টা কিন্তু দিই, একটা ঠিক এই সময়গুলো আপনারা যদি একটু মেনে, যদি একটু আপনারা সেই সময়টাকে যদি কাজে লাগাতে পারেন, হয়তো আপনার ভাগ্য খুলে যেতেও পারে। তবে একটু ব্যক্তিগত জন্মছক, অনেকে বলছেন যে কৌশিকদা যে আমার তো জন্মকুণ্ডলী নেই, তাহলে আমার কি প্রাপ্তি হবে না? নিশ্চিত রূপে আপনাদেরও হবে। হস্তরেখা দেখা কিন্তু দরকার, কারণ আপনাদের হস্তরেখাতে এই প্রাপ্তির কিন্তু সম্ভাবনাটা গাঢ় কিন্তু বোঝা যাবে। প্রথম রাশি আগামীকালের জন্য, নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় দেখা যাচ্ছে, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। ধনুরাশির শুভ সময় সকাল 10:21 থেকে 11:12 পর্যন্ত, টাইমটা খুব অল্প, কিন্তু এই সময়টা কিন্তু আপনারা যদি কাজে লাগিয়ে নিতে পারেন, 10:21 থেকে 11:12 নিশ্চিতরূপে আপনাদের প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আগামীকাল কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের যে শুভ সময় সকাল 9:29 থেকে 10:35 পর্যন্ত, সকাল 10:35 পর্যন্ত, 9:29 থেকে সকাল 10:35 পর্যন্ত আপনাদের টাইমটা শুভ, কর্কট রাশি দ্বিতীয় নাম্বার। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সকাল 11:00 থেকে 11:58 পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু শুভ। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 11:45 থেকে আপনাদের শুরু হচ্ছে সময়টা, একদম আপনাদের চলবে 12:54 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে সকাল 11:33 থেকে আপনার 12:45 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। দেখুন, আমি একটি অনুরোধ আপনাদের কাছে করি, আপনারা অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। যাদের সমস্যা হচ্ছে অবশ্যই পরামর্শ করুন, এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে এবং ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।